ভারতবর্ষের সর্বত্রই বনে বনে এমন অনেক লোক বাস করে যারা শিকারী বলে আত্মপরিচয় দেয়। লৌকিক বা অপার্থিব শুনলে তুমি বিশ্বাস করবে না। ওই দেখো না, বিছানায় সে নেই। আর সে ছিল পরমা সুন্দরী। তার সর্বাঙ্গে ছিল গোলাপ পাপড়ির রং আর কোমলতা। তার সেই ঢল ঢল মুখের পানে তাকালে অতি পাষণ্ডের মন বিগলিত। এই হাড়কাঁপানো শীতের নিঝুম রাতে পদে পদে বিপজ্জনক অরণ্যের মধ্যে গিয়ে লীলা এই অঞ্চলের কোন লোকই একলাই পর্বতকুড়ির মধ্যে ঢুকতে সাহস করত না। দিনের বেলাতে একবার ফিরেছে, দেখলো বাবা ঘুমোচ্ছে কিনা, তারপর পা টিপে টিপে এগিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। আপনার হাতে আমি আমার কন্যা সম্প্রদান করতে রাজি আছি। হায় রে অভাগী, প্রেত পর্বতের আত্মাদের নামে আমি শপথ করছি যে আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করলুম, তার ভালো মন্দের জন্য দায়ী থাকবো আমি। কি সর্বনাশ, লীলাকে দেখতে পেলে নেকড়েতে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। মায়া মাথা নেড়ে বললে, অক্ষরও না মা গো, আমার যা ভয় হয়েছিল এ নিশ্চয় তারই কাজ। যেন তাদের মাংস হয় শকুনি গৃহিণী নেংড়ে আর বনের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য। করো শপথ, প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের মাথার উপরে এসে পড়ে। না করে ছাড়বো না, তোর সন্তানদের মাংস ভক্ষণ করবে অরণ্য শকুনি গৃহিণী নেংড়ে আর অন্যান্য হিংস্র পশুরা। তোর বংশে পাতি দেওয়ার মতো কেউ থাকবে না।